আদিস্বর বৃদ্ধির চারটি নিয়ম বা সূত্র। আদিস্বর হ্রস্বই দীর্ঘই বৃদ্ধি পেয়ে ঐ হয় এবং এর ফলে গঠিত শব্দের মাঝখানে যে ই ধ্বনি আসে তা হ্রস্বইকার হয়। যেমন বিশেষ্য ইচ্ছা, বিশেষ্য থেকে বিশেষণ হলো ঐচ্ছিক, তাতে ইচ্ছা থেকে ঐচ্ছিক, এই ঐচ্ছিক বানানে আমরা চয়ে ছয়ে সংযুক্ত তার আগে হ্রস্বইকার ব্যবহার করে থাকি। একইভাবে ইতিহাস থেকে ঐতিহাসিক, বিজ্ঞান থেকে বৈজ্ঞানিক, বিদেশ থেকে বৈদেশিক, বিদ্যুৎ থেকে বৈদ্যুতিক, নীতি থেকে নৈতিক, বিপ্লব থেকে বৈপ্লবিক, বিশ্ব থেকে বৈশ্বিক, বিষয় থেকে বৈষয়িক, শিল্প থেকে শৈল্পিক, বিমান থেকে বৈমানিক, দিন থেকে দৈনিক, নিমিত্ত থেকে নৈমিত্তিক, নির্ব্যক্তি থেকে নৈর্ব্যক্তিক ইত্যাদি। আদিস্বর হ্রস্বউ বা দীর্ঘউ বৃদ্ধি পেয়ে ঔ হয় এবং এর ফলে গঠিত শব্দের মাঝখানে যে ই ধ্বনি আসে তা হ্রস্বইকার হয়। যেমন উপনিবেশ থেকে ঔপনিবেশিক, এখানেও বিশেষ্য থেকে বিশেষণে পরিণত হলো উপনিবেশ বিশেষ্য, ঔপনিবেশিক বিশেষণ। একইভাবে আমরা আরো কিছু উদাহরণ শোনাতে পারি। উপন্যাস থেকে ঔপন্যাসিক, অর্থাৎ যিনি উপন্যাস লেখেন। কুল থেকে কৌলিক, মুক্তা থেকে মৌক্তিক, পুনঃ পুনঃ থেকে পৌনঃপুনিক, পুরাণ থেকে পৌরাণিক, মুখ থেকে মৌখিক, ভূগোল থেকে ভৌগোলিক, ভূত থেকে ভৌতিক, ভূমি থেকে ভৌমিক, মূল থেকে মৌলিক, যুক্তি থেকে যৌক্তিক। আদিস্বর এ বৃদ্ধি পেয়ে ঐ হয় এবং এর ফলে নতুন যে শব্দটি গঠিত হয় তার মাঝখানে যে ই ধ্বনি থাকে তা হ্রস্বইকার হয়। যেমন এক থেকে ঐকিক, এক্ষেত্রে একটি ব্যতিক্রম বলে রাখছি, ঠিক এটা ব্যতিক্রম নয়, প্রচলিত। যেমন কেন্দ্র থেকে হয় আসলে কৈন্দ্রিক, কিন্তু বাংলায় কৈন্দ্রিকের বদলে কেন্দ্রিক শব্দটি প্রচলিত। যাই হোক, আরো কিছু উদাহরণ দেয়া যাক। কেশ থেকে কৈশিক, দেব থেকে দৈবিক, দেশ থেকে দৈশিক, দেহ থেকে দৈহিক, বেতন থেকে বৈতনিক, বেদ থেকে বৈদিক, লেখা থেকে লৈখিক, সেনা থেকে সৈনিক, হেমন্ত থেকে হৈমন্তিক। আদিস্বর ও বৃদ্ধি পেয়ে ঔ হয় এবং এর ফলে গঠিত বিশেষণের মাঝখানে যে ই ধ্বনি আসে তা হ্রস্বইকার হয়। যেমন কোন থেকে কৌণিক, যোগ থেকে যৌগিক, লোক থেকে লৌকিক। আচ্ছা, অপদস্থ শব্দটি কটি অর্থে ব্যবহার করা হয়? অপদস্থ শব্দটি সাধারণভাবে দুটি অর্থে ব্যবহার করা যায়, কিংবা বলা যায় একই বানান ও একই উচ্চারণে দুটি শব্দ। অপদস্থ অর্থ অপমানিত বা লাঞ্ছিত, এর আরেকটি অর্থ হলো উচ্চ পদস্থ নয় এমন। শব্দ দুটির উচ্চারণ কিন্তু একই। বাংলা ভাষায় একই শব্দের একাধিক অর্থ জ্ঞাপক আরো অনেক শব্দ আছে। এই অর্থের কথাই ধরা যাক, আমরা সবসময় বলি যে শব্দের অর্থ এই। অর্থ মানে হচ্ছে ধন, সম্পত্তি বা টাকা কড়ি, এটা হলো অর্থের একটি অর্থ। আবার অর্থের আরো অর্থ আছে, যেমন হেতু, তত্ত্ব, ইচ্ছা, জ্ঞাতব্য বিষয়। শব্দ দুটির কিন্তু বানান ও উচ্চারণ একই। তবে অপদস্থ শব্দটির ক্ষেত্রে উচ্চ পদস্থ নয় এমন অর্থ প্রকাশ করবার জন্য অয়ের পরে একটি হাইফেন দিয়ে লেখা যায় অপদস্থ। আমরা চলাকালীন সময়ে অথবা থাকাকালীন সময়ে এরকম বাক্যাংশ প্রায় টেলিভিশনে সংবাদে শুনি বা পত্রপত্রিকায় পড়ি। কালীন লিখলে কি আর সময় শব্দটি লিখতে হয়? অনেকেই চলাকালীন সময়ে কিংবা থাকাকালীন সময়ে যুগল শব্দ দুটি ভুলভাবে প্রয়োগ করে আসছে। কাল শব্দের বিশেষণ হলো কালীন, আর এর অর্থ সময়ে। যেমন শিক্ষাকালীন ভাতা, এর মানে হচ্ছে যখন কেউ ছাত্র থাকে সে সময়ে যে ভাতা পায়, প্রসবকালীন বেদনা ইত্যাদি। তাই চলাকালীন শব্দের অর্থ চলার সময়ে বা চালু থাকা কালে। ফলে চলাকালীনের পরে সময়ে লিখলে অর্থ দাঁড়াবে চলার সময়ে সময়ে। কিন্তু আমরা কি সেরকমটি বলি বা সেরকমটি বোঝাতে চাই? তা তো নয়। তাই চলাকালীন লেখার পর সময়ে শব্দটি অর্থহীন এবং বাহুল্য মাত্র। এই একই নিয়মে থাকাকালীন সময়ও একটি অপপ্রয়োগ। তাহলে আমরা বলতে পারি কিংবা লিখতে পারি
চলাকালীন অথবা থাকাকালীন এই শব্দ দুটোর পরে বাড়তি সময়ে লেখার কোনো প্রয়োজন নেই। বলছি শব্দের শেষের অ এর উচ্চারণ কখন ওকারান্ত উচ্চারিত হয় তার চতুর্থ সূত্র। ত, কয়ত এবং ইত প্রত্যয়যোগে গঠিত বিশেষণে শব্দ শেষের অ এর উচ্চারণ ও এর মতো বা ওকারান্ত হয়। যেমন ম ত উচ্চারণ মত, গ ত উচ্চারণ গত, দন্ত নয় হ্রস্ব ইকার অন্তস্থ অ, ময় হ্রস্ব ইকার ত উচ্চারণ নিয়মিত, প ঠয় হ্রস্ব ইকার ত উচ্চারণ পঠিত, পয়াকার লয় হ্রস্ব ইকার ত উচ্চারণ পালিত। অবশ্য কারো নামের শেষে যদি লেখা হয় পদবী হিসেবে তখন সেই পদবী বিশেষে উচ্চারণ হবে পালিত। গয় দীর্ঘ ইকার ত উচ্চারণ গীত, বয়বিন্দু র ক্ষিয় হ্রস্ব ইকার ত উচ্চারণ রক্ষিত। এখানেও সেই আগের যে শব্দটি বলেছিলাম যে পদবী হলে হবে পালিত, একইভাবে এখানেও কারণ নামের শেষে যদি পদবী হিসেবে এই রক্ষিত শব্দটি রাখা হয় বা ব্যবহার করা হয় তখন বলবো রক্ষিত। যেমন কারণ নাম হয়তো থাকতে পারে দীপক পালিত কিংবা রঞ্জন রক্ষিত। পরবর্তী উদাহরণে যাচ্ছি, বিরক্ত বয় হ্রস্ব ইকার বয়বিন্দু র কয়ত উচ্চারণ বিরক্ত, বর্গীয় জ ঞ আকার ত উচ্চারণ জ্ঞাত, প বয়বিন্দু রয় দীর্ঘ ইকার ক্ষীয় হ্রস্ব ইকার ত ত উচ্চারণ পরীক্ষিত ইত্যাদি। তবে কোনো শব্দ যদি বিশেষ্য হিসেবে ব্যবহৃত হয় তাহলে শব্দ শেষের অ বিলুপ্ত হয়ে হসন্ত রূপে উচ্চারিত হয়। যেমন গীত অর্থাৎ গান, আর আগে বলেছিলাম যে গীত সেটা হচ্ছে যেই গানটি গাওয়া হয়েছে অর্থাৎ গানটি গীত হয়েছে, অথবা বলতে পারি একটি গীত গীত হয়েছে। একইভাবে ম ত মত, এ ব্যাপারে আপনার মত কি? আবার একটু আগে যে বলেছিলাম বয়বিন্দু র ক্ষিয় হ্রস্ব ইকার ত রক্ষিত পদবী যেহেতু এটা বিশেষ্য, একইভাবে আবারও বলছি পালিত পয়াকার লয় হ্রস্ব ইকার ত পদবী বিশেষে পালিত, আর নইলে মূল উচ্চারণটি ছিল পালিত এবং রক্ষিত। প্রিয় শ্রোতা, আজ এ পর্যন্তই আমার বাংলা ভাষা।